অপারেশন জ্যাকপট আমার প্রায় শেষের দিকে। এই বিনোদন জগতের 35 বছর হলেও চলচ্চিত্রে আমি প্রথম। একটু চ্যালেঞ্জিং কাজ পছন্দ করি, তাই আমি দুই ঈদের কোনো ঈদেই মুক্তি দেবো না। আমার কনফিডেন্স লেভেল হাই এবং অপারেশন জ্যাকপট বিশ্বের সেরা একটি অপারেশন। আমাদের দেশের প্রেক্ষাপটে দুজন নায়ককে নিয়ে কাজ করা কঠিন। নায়িকা নাই বলতে তেমন কিছু না, নায়ক নায়কের গল্প তো না, অনেক দেশি বিদেশি সকলেই চমক হিসেবে আসবে। নির্বাচন মানেই তো একটা উন্মাদনা, একটা আনন্দ, একটা উৎসব। বাংলাদেশের নির্বাচন একটু উৎসব মুখর হয় সমস্ত নির্বাচনই। তার মধ্যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চলচ্চিত্র নির্ভরিত করে শিল্পীদের উপরে। সো এই নির্বাচন এবং নির্বাচনে যারা নির্বাচিত হয় তাদের উপরে আমাদের শিল্পীদের সমস্ত কর্মকাণ্ড, তাদের ভবিষ্যৎ, তাদের ভালো মন্দ অনেক কিছুই নির্ভর করে। তাই আমরা চাই যে যারাই নির্বাচিত হবে তারা যেন আমাদের এই শিল্পীদের সবসময় পাশে থাকে, পাশে থাকা উচিত এবং অবশ্যই তারা পাশে থাকে। এবং আমার এক্সপেকটেশন হচ্ছে আরও তোড়জোড়ভাবে থাকা, যেহেতু ইন্ডাস্ট্রি একটু আস্তে আস্তে আমাদের হলের কারণে হোক অনেক বিপর্যয়ের মধ্যে আছে। তাই শিল্পীদেরকে বাঁচিয়ে রাখলে আমরা এই সামনে চলচ্চিত্রকে আরও ভালোভাবে দাঁড় করাতে পারব। অপারেশন জ্যাকপট আমার প্রায় শেষের দিকে, 90% শুটিং শেষ করেছি আর 10% আছে, ইতিমধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমরা তো প্রচারণায় যাবো এবং এবছরেই মুক্তি। তো আমি যেভাবে শুরু করেছিলাম এবং যেরকম পরিকল্পনা ছিল, সকল কলাকুশলী এবং আমাদের টেকনিশিয়ান সকলের আমরা সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তাই আমি খুব গর্বিত যে আমার এই বিনোদন জগতের 35 বছর হলেও চলচ্চিত্রে আমি প্রথম। এবং এই চলচ্চিত্রে শুরুতেই সকলের ভালোবাসা, সকলের কর্ম সহযোগিতা পেয়েছি। তাই অপারেশন জ্যাকপট অবশ্যই বিশ্বে সারা জাগাবার মতো একটি জায়গায় দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই আমরা হয়তো আস্তে আস্তে করে প্রমোশনে যাব। আমরা অবশ্যই একটি ভালো সময় মুক্তি দেব, তবে গতানুগতিক ধারায় আমি কাজ করিনি। আমি জীবনে গতানুগতিক ধারায় করিও না, একটু চ্যালেঞ্জিং কাজ পছন্দ করি। তাই আমি দুই ঈদের কোনো ঈদেই মুক্তি দেব না, আমরা ঈদের বাইরেই দেব। এবং যেহেতু আমি বিশ্বাস করি এবং আমি সেটুকু কাজ করতে পেরেছি যে আমার কনফিডেন্স লেভেল হাই, আমরা যে জিনিস তৈরি করেছি আমার দর্শকদের ভালোবাসায় 35 বছর ছিল এবং এই অপারেশন জ্যাকপটেও সেই ভালোবাসা দিবে। তাই আমরা এই ঈদের পরে, দুই ঈদের পরে আমরা মুক্তি দেব এবং সেটি অবশ্যই দর্শককে কাছে টানবে আমাদের প্রোডাক্ট দিয়ে, ভিতরে যা মাল মশলা দিয়েছি। এবং অপারেশন জ্যাকপট বিশ্বের সেরা একটি অপারেশন, তো আমরা চাই চলচ্চিত্রটি যেন সেরা হয়। অনেকবারই অনেক সাক্ষাৎকারে বলতে হয়েছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে দুজন নায়ককে নিয়ে কাজ করা কঠিন। আমাদের জেলা সিটে একটু বেশি কাজ করে, সব সেক্টরেই জেলা সিট তো আছেই। তো আমি এত সুপারস্টার নিয়েছি এবং আমাদের সেই 70-এর দশক থেকে শুরু করে সকল প্রজন্মের আমাদের তারকারাই আছেন। তো সকলেই আমি মনে করি আমার যে 35 বছর অর্জন, আমার যে ভালোবাসা এই বিনোদনের প্রতি, সেই দিক থেকেও তারা কনসিডার করেছে আমাকে এবং আমাকে সেই সময়টা দিয়েছে সকলেই। এবং আমি তো একটানা কাজ করলাম, আমার 3টা লটই কখনো ব্যাক পেতে হয়নি। সকলেই শিডিউল দিয়েছে, হাসি মুখে কাজ করেছে এবং সকল সময় তো হয়, আরেকটি ছবির কন্টিনিউটি থাকলে গ্যাপের মধ্যে তাদের হয়তো ড্রেস, তাদের হয়তো গেট আপ, চুল, দাড়ি অনেক কিছুই তো মানে পরিবর্তন করা টাফ হয়ে যায়। বাট আমার এখানে সবাই কনসিডার করেছে, সকলে ভালোবাসার মাধ্যমেই হয়তো এই জায়গাটা করতে পেরেছি। সো আমি এত বড় চ্যালেঞ্জিং কাজ নিয়ে আমি সকল সময়ের মতো এবারও সফল হয়েছি, কারণ যেহেতু 90% শুটিং শেষ হয়ে গিয়েছে, তো বাকিটুকু তো ইনশাআল্লাহ অনায়াসে শেষ হয়ে যাবে। নায়িকা নাই বলতে তেমন কিছু না, অ্যাকচুয়ালি নায়ক নায়কের গল্প তো না, এটা একটা নৌ কমান্ডোদের অত্যন্ত দুঃসাহসিক একটি গল্প এবং একটি বিজয়ের, চরম বিজয়ের একটি গল্প। তো এক্ষেত্রে আমরা সেই গল্পটাকে প্রাধান্য দিয়েছি, তবে অবশ্যই আমাদের দর্শকদের দিকে তাকিয়ে এবং আমাদের গল্পের মধ্যে স্যুট করে তেমনি ভেবে আমরা অনেক নায়িকাও নিয়েছি যারা হয়তো একেবারে প্রেম প্রীতি রোমান্টিক এমন কাজ করবে না, বাট অনেক দেশি বিদেশি সকলেই চমক হিসেবে আসবে।